শুরু করছি শ্রুতি নাটক বিচিত্র প্রেম। যা তাহলে এলে, আমি তো ভেবেছি তুমি আসবেই না। বারে কাজকর্ম সেরে আসবো না, তাছাড়া আমি খবর পেলাম দুপুরে যোগেন গিয়ে বললো তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম কেন যে তোমার মাথায় এলো জানি না বাবা, বাড়ি থেকে কম দূর। ওই প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে, দুপায়ে গিয়ে ঘোড়াটা বাড়িয়ে দিলেই চলতো। আহা কি কথা রে, তোমার মা খবর কি? মা ভালো হয়ে গেছে জানো, তবে বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে। ও বেশি বলে না? না না, একদম বলে না। না না, ওটা কেরোসিন তেলের এফেক্ট, বোধহয় স্টমাক থেকে এখনো তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো? আমি তো শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন, সেগুলো তো লাফ মেলে মেলে নাচছে, বগন বাজাচ্ছে। ছি ছি, কথাগুলো কে শিখিয়ে দিয়েছে, তোমার মা? আমার মা আমাকে তো শিখিয়েছে, তোমার বাবা তোমাকে তার থেকে ঢের ঢের বেশি শিখিয়েছে। আমার বাবা সম্পর্কে কি একটা রেসপেক্টও কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? নিজের শ্বশুর তার সম্পর্কে কি কথাবার্তা, বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বুড়ো বগল বাজাচ্ছে, এসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর বলে গেছে, আমার ওনার বাবা আমার শ্বশুর, তোমার বাবা আমার ইয়ে ইয়ে মানে আমার বাবা তোমার শ্বশুর নয়? না অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। বটেই না, আমার লোককে আমি কোনোদিন শ্বশুর করব না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো, ওই লোককে আমি শ্বশুর করব কোনোদিন না। আমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো, 70 বছরের বুড়ো কখনো আমার বাবা নয়, বড় জোর মেরে কেটে 65 কি 66 হবে। একই কথা। আর ন্যাকামি করার জন্য তো কেউ স্লিপিং ট্যাবলেট খায় না? সে আর আমি জানি না, ভীমরতি বলে খায়। সে তোমার মা, তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল, তোমার মা কিছু কচি খুকি নয়, তার বয়সটাও 60-এর কাছাকাছি, তাহলে আমিও বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো, প্রথম থেকেই তো যা তা বলছো তুমি, তুমি বলনি মা স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ হচ্ছে? অন্যায় হয়ে গেছে। হয়েছে তো, আমার কি মাথা ঠিক আছে? কতদিন কি যাচ্ছে বলতো, কিন্তু তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না, তাহলে এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য, তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগালি দিত, বলতো ছেলে চোর ডাইনি সর্বনাশী, আমার মা জিভটাকে মা কালির মতো লকলক করছে। এসব কথা শুনলে তার মাথার চিপ থাকে, আমার মা ছেলে চোর, তুমি কোন রাজপুত্র হে যে তোমাদের এই ধ্যান ধারে দেড়খানা বাড়ির লোক হয়ে মা তোমাকে চুরি করবে, নিজেকে তুমি রাজপুত্র ভাবো? ওই তো চেহারা, বিদ্যুতে বিকম, চাকরি করে ব্যাংকে কেরানি, তোমার মতো রাজপুত্র আমাদের এই শহরে না গড়াগড়ি যাচ্ছে, বুঝেছো, গড়াগড়ি যাচ্ছে, বেশি কথা বলো না। ঠিক আছে, আজ তাহলে আমি যখন রাজপুত্র নই তখন এখানে একটা শেষ হয়ে যা। করো না শেষ, আমার কি 21টা বছর আমার নষ্ট হয়ে গেল। হ্যাঁ একুশ কেন, তোমার 5-6 থেকে ধরছি, এখন তোমার 26। বাবা বাবা, তুমি তোমার খুশি মতো ধরবে না, আমার যখন 5টা তখন আমি এখানে থাকতাম, মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম, আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে 14-15 থেকে, হ্যাঁ 15-21 থেকে 10 বাদ দাও, তাহলে হাতে থাকছে 11, হ্যাঁ ওই 11 বছরের সম্পর্ক বলতে পারো। করো, ছোট করো, ছোট করে দাও হিসাবটাকে, তুমি আরো ছোট করে দাও, আমি পারি না, মীরা বরাবরের কৃপণ, আমি তোমার মতো তো কিপতে হতে পারবো না। বাড়া, হ্যাঁ বড় করে দাও, মানে হিসাবটাকে তুমি টেনে টেনে আরো বড় করে দাও, ছেলেরা হিসেব বাড়াতে পারে, তুলকে তাল করতে পারে, আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। পেরো না, পেরো না, হ্যাঁ পারবো না, পেরো না, ছাড়বে 11 বছর ধরতে পার, হ্যাঁ সেই 11 বছরের রিলেশন আজকে শেষ হোক, হোক 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 হোক, হ্যাঁ হ্যাঁ জানি আমি তো রাজপুত্র নই, আমাকে তো দেখতে পারো না, হ্যাঁ ব্যাংকের কেরানি বিকম, আর তুমি একেবারে রাজকন্যা, হাঁটলে তোমার পায়ের লোক থেকে একেবারে নিজ হয়ে চলে পারো। চ্যাটাং চ্যাটাং কথা যদি বলবে টিপুনি কাটবে, তোমাকে আমি লোক দিয়ে শেষ করে দেবো।
মানে আমি কিছু অন্যায় বলিনি, না বলেছি? হ্যাঁ চললাম। আমি তোমার জুতো বলিনি? তাহলে না কেমন করছো? কেন তোমার সাথে কথা ছিল। বলো। দূর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কথা হয় নাকি? বসো না বাবা, চাওয়ালা দেখো। এখানে আমি চাওয়ালা করতে কি পাই বলো তো? ওদিকে প্ল্যাটফর্মে আছে, চেঁচে চেঁচে ডাকো। এমন করো না তুমি। তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না, আমি মরে আছি। কেন? তোমার মা মানে পিসিমা গেলো কেরোসিনতেন, আমার বাবা গেলো স্লিপিং ট্যাবলেট, পাড়া একটা কেচ্ছা হয়ে গেলো তো। এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি। আরে বাবা লজ্জায় আমার মাথা ফাটা যাচ্ছে, পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে? কেন? আমি তো দেখা। তোমার প্রচন্ড সাহস। আর তাছাড়া তুমি মেয়ে, তুমি যাবি বা কোথায়? আমার মতো তো বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের মেসে গিয়ে উঠতে পারবে না। তুমি থাকছো কেন? আরে কে তোমাকে থাকবে? বলা বলি দরকার পড়ে না রে বাবা, কি কেচ্ছাটা হয়ে গেল বলো তো? এরপর কোন ভদ্রলোক বাড়ি থাকতে পারে তুমি বলো? আমার বাবা না গিলে খাচ্ছে আমায় জানো, আর দৌদি মুখটা বেঁকিয়ে ঠোঁটটা বেঁকিয়ে বসে আছে। দেখছি সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে, লোকে বলে না ওই বুড়ো বয়সে ভিড় দেয়। আমার বাবা শালা তাই হয়েছে, এমনিতে গলা গাধি করে সংসারটা গেলে কাঁপিয়ে রেখে দিয়েছে, তার উপরে যে জবরদস্তি মরে যেতে ইচ্ছা করে ভাই। করে হেসো না, হেসো না, আমার বাবা একটা ওয়ান্ডার। আচ্ছা ছেলেকে জব্দ করতে কোন বাপ ঘুমে বসে তুমি বলো তো? এই দেখো আবার হাসে। হ্যাঁ হাসছো কেন? তোমাকে জব্দ করতে না আমার মাকে জব্দ করতে? আরে না না না, ও পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে সেটা সেকেন্ডারি, আমারটা প্রাইমারি। যে তুমি ঘোড়া টিল বুঝেছো, তোমার কোনো প্রাইমারি নেই? নেই না মশাই, তুমি কে এসে দাঁড়া মাকে নিয়ে ঝঞ্ঝাট না রঞ্জু, তুমি বাবা মানে মামা পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের বই খাওয়ার জেদ চেপে বসলো? হ্যাঁ তার মধ্যে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভেবেছো? আমি ঘুমের ওষুধ খাবো। বাবার এই ছেলে মানুষের কোন মানে আছে? সমস্ত বাড়িতে রোগই পড়িয়ে দিল, পড়া ময় উঠে গেল, জনার্দন বাবু ঘুমের বাড়িকে মরতে গিয়েছিল। তোমার মা কি ওই? তোমার বাবার মতো অতটা দুজনেরই কেন যে জেরা দিদি? আমি তো বুঝি না বাবা, কে কাকে জব্দ করবে? সবসময় তার প্রতিদ্বন্দ্বিতা চলছে। হ্যাঁ তুমি ছেলেটা না আসলে একেবারে কম আজকাল, কিছু বোঝে না। কি বুঝবো কি? এ কিছু বোঝে না না, যায় মশাই যায় যায়। তুমি বললো? হ্যাঁ বলো। তুমি বললো? বলো না। হ্যাঁ বলো। তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে তুমি প্রেম করতো। হ্যাঁ মার বিয়ে হয়ে গেল, তোর বাবার আর তো কোনো ক্ষমতা হলো না, মাড়িতে রাখবি গাল খুলে বসে থাকলো, সেই বিয়ের এখনো চলছে। আমার বাবা তোমার মার সাথে প্রেম করতো, এটা তোমায় কে বলেছে? দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। আমার বাবা তোমার বাবা দিয়ে একটা বই আমার মা গুলো রেখে দিয়েছে। তারপরে লেখাচ্ছে জানো কি কি কি? আমার আগের ধান বসছে মানুষ চন্দ্রশেখর। কথা তুমি আগে বলো নি তো? আগে দেখেছি মা গো তো লুকিয়ে রাখতো কি জানে, বইটি তো সেদিন দেখলি মা কেড়ে শুনতে আর তোমার বাবার ঘুমের শিক্ষাবার পর করতিস করতিস
তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো? তোমাকে দাদা বলতে হতো না? ঠিক বলেছো, ঠিক বলেছো। আর না কোনো সেন্সই নেই, একেবারে খাজা মাতা। এই তোমার আমার ব্যাপারের জন্য বাবারই স্যাক্রিফাইস করাটা বেশ কাজ হয়েছে, ভালো কাজ। হ্যাঁ যাকে, তুমি একটা কাজ করো তো, ওই বইটা মানে চন্দ্রশেখর ওটা আমার হাতে তুলে দিও। তুমি কি করবে বই দিয়ে? কি করবো? হ্যাঁ প্রেশার দেবো, হ্যাঁ ব্ল্যাকমেল করবো। তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি কোনো ক্যাচাল করতে এসছে না, বইটা আমি সেম আমার মায়ের হাতে তুলে দেবো। হ্যাঁ মা একবার দেখুক, বাবা যৌবন বয়সে কাকে আদরে তুমি লক্ষ্মীমণি বললো, ওটাই হয়ে যাবে, ওটাই হয়ে যাবে। আর কিছু করতে?